বিশ্বকাপের ফাইনালের হারে ভারতের গণমাধ্যমে বইছে সমালোচনার ঝড়। বাদ যাননি অধিনায়ক রোহিত শর্মাও। নিজের দেশের মাটিতে বিশ্বকাপ জেতার প্রত্যাশায় বুঁদ হয়েছিল পুরো ভারত, কিন্তু গতকাল ফাইনালে 130 কোটি মানুষকে হতাশ করে শিরোপা জিতল অস্ট্রেলিয়া। এমন হারে ভারতের সাদামাটা বোলিংকে দোষারোপ করছেন অনেকে, কেউ বা দোষ দিচ্ছেন বাজে ফিল্ডিং এর। আর ব্যাট হাতে বিরাট কোহলি ও লোকেশ রাহুলের ধীর গতির সমালোচনাও হচ্ছে। মাঝের ওভারে তাদের ধীর গতির ব্যাটিং নিয়ে সমালোচনা ছিল ভারতের শীর্ষ পত্রিকা টাইমস অফ ইন্ডিয়াতেও। এদিকে ওয়ানডেতে টানা ব্যর্থতার পরেও সূর্যকুমার যাদবকে খেলানোয় এনডিটিভির চোখে খানিকটা দায় অধিনায়ক রোহিতেরও।